সবাই হয়তো নানান কথাবার্তা শোনাবে, আমার সম্পর্কে নানান কিছু জানতে চাইবে, তবে তুমি শুধু এইটুকুই বলবে আমি জানি না, এ সম্পর্কে আমার স্বামীকে জিজ্ঞেস করুন, ঠিক আছে? আচ্ছা। হে পর্যায়ে চায়ের দিক থেকে নজর সরিয়ে উল্লাসের দিকে দিল মেজবা। ভ্রুকুচকে বলল, এত অস্থির লাগছে কেন তোমায়? জানি না। কি হয়েছে খুলে বলো তো। জানি না, আমি যাই। উল্লাসী উঠে দাঁড়াতেই তাকে থামালো মেজবা, হাত ধরে টেনে আবারও সোফায় বসিয়ে বলল, কোথায় যাবে? কাজ আছে। কোনো কাজ করতে হবে না, আজ প্লিজ আমার সাথে বসো। কোনো উপায় না পেয়ে অস্থির মনে মেজবার পাশে বসল উল্লাসী। মুন্নি সরকারের কথা মতো তাকে আজ বড় আদর নিতেই হবে। ওনার দেওয়া একটা কপালের চুমু ভালো লাগার চরম শিখরে নিয়ে যায় তাকে, তবে সেটিও নিতে হয় হাজারবার চেয়ে চেয়ে। সেখানে পুরো শরীরে চুমু চাইতে তাকে শত আবদার করতেই হবে ভেবেই গলা শুকিয়ে আসছে তার। এই উল্লাসী, আমার কথা শুনছ? উদ্বিগ্ন মুখে উল্লাসী জবাব দিতেই সন্দেহ হলো মেজবার, কিছু একটা হয়েছে মেটার, নয়তো মনোযোগী শ্রোতা বেশি, যার কাজই তার প্রতিটি কথা শোনা, সে আজ অন্য মনস্ক। রাতের খাবার শেষে ব্যালকনিতে মেজবা সিগারেট খাবার জন্য যেতে মুন্নি সরকারের দেওয়া নাইটি নিয়ে ওয়াশরুমে ঢুকল উল্লাসী। সময় নিয়ে তার পরে হায়নায় তাকিয়ে নিজেকে দেখে নিল। ছোটবেলায় হাতা কাটা ফ্রক সে অনেক পরেছে, মুন্নি সরকারের দেয়া এই নাইটিটি কিছুটা সেরকমই, শুধু পার্থক্য হেতে পিঠ ও বুকের অনেকটা অংশই বেরিয়ে আছে, আর পা পুরোটাই দেখা যাচ্ছে, যা অত্যন্ত অস্বস্তিকর। চোখমুখ কুচকে এই নাইটি খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েও তা বদলে ফেলল উল্লাসী। এসব পড়লে যদি নিজের জিনিস নিজেরই থাকে তাহলে কিছুক্ষণের জন্য পড়লে ক্ষতি কী? তাছাড়া মুন্নি সরকার বারবার বলে দিয়েছেন, স্বামীকে শরীর দেখালে কোনো পাপ হবে না, এসব দেখার অধিকার একমাত্র তারই। শুনছেন, ভেতরে আসুন। ঘরের ভেতর থেকে উল্লাসীর ডাক শুনে সিগারেট ফেলে উঠে পড়ল মেজবা। মেয়েটি এখন তার বায়নার ঝুড়ি খুলে বসবে, যা মানতে খানিকটা নারাজ থাকলেও তার বায়নার সাথেই না পেরে উঠে শেষমেশ মানতেই হবে তাকে। ঠোঁট ভর্তি হাসি নিয়ে ঘরে ঢুকতেই 480 ভোল্টেসে শক খেল মেজবা। জেগে জেগে স্বপ্ন দেখছে না তো সে, নয়তো স্লিভলেস নাইটি পরিহিতা উল্লাসীকে কীভাবে দেখবে সে? ঢুকিল মেজবা, স্বপ্ন নয় এটি, তার সামনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং তার সহধর্মিনী উল্লাসী। এ যেন অবাস্তব সত্য, খানিক্ষণ আগে মেয়েটি ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে ঘেমে একাকার হয়ে খাবার গুছাচ্ছিল, অথচ এখন শিশুবের চিহ্নটুকু নেই। বিপরীতে এতদিন যাকে বাচ্চা বাচ্চা বলে মুখে থুতু বের করে ফেলেছিল, তাকে আজ কোনো দিক দিয়েই বাচ্চাদের মতোই লাগছে না। হালকা গোলাপি রঙের নাইটিতে তার শরীরে 3/4 বেরিয়ে আছে, ফর্সা গায়ের রং যেন জলজল করে জানান দিচ্ছে তার শরীরে সৌন্দর্য। কি হলো, আমাকে ভালো লাগছে না? উল্লাসীর গলার স্বরে ঘোর কাটল মেজবার, ঘন ঘন কিছু নিঃশ্বাস ফেলে ঢোক গিলে সে বলল, এসব কি পরেছ? নাইটি। তা তো দেখতেই পাচ্ছি, কেন এসব পরেছো তুমি? আপনার জন্য। পেছন ফিরল মেজবা, অস্থির গলায় বলল, যাও খুলে এসো এসব। কেন খুলবো, তাছাড়া আপনি ওই দিকে ঘুরলেন কেন? প্রশ্ন করো না তো, যেটা বলছি সেটা করো। আপনি আগে আমার দিকে ফিরুন। গলার স্বর খানিকটা তীক্ষ্ণ করল মেজবা, বলল, উল্লাসী এসব আমার পছন্দ নয়, তুমি প্লিজ গিয়ে চেঞ্জ করে এসো। বললেই হলো, চেঞ্জ করবো না করবো না করবো না। জেদ করো না, তাছাড়া তুমি এসব পেলে কোথায়? মেজবার দিকে এগিয়ে তার মুখোমুখি দাঁড়ালো উল্লাসী, তবে পর মুহূর্তেই আবারও মেজবাকে পেছন ফিরতে দেখে ভ্রুক কুচকে গেল তার। কটমটে গলায় সে বলল, আপনি আমাকে দেখছেন না কেন? তুমি আগে চেঞ্জ করে এসো, তারপর বলবো। না, আমি চেঞ্জ করলে আবারও আপনি ওই চামচিকাকে আদর করবেন, তা মনে হয় বুঝি না আমি। চামচিকাকে? ওই যে ইভানা। আর ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড না চাই, সব বুঝি আমি, পুরুষ মানুষ ঘরে না পেলে বাইরে যাবে, এটা তাদের স্বভাব। বিষয়ের শেখরের পৌঁছে গেল মেজবা, এই মেয়ে হিসেবে কে বলছে যে মেয়ে স্বামী স্ত্রীর মাঝের বন্ধন সম্পর্কেই অবগত নয়, তার মাথায় পুরুষ মানুষের চাহিদার কথা হেলো কি হবে? আপনি আমার জিনিস তা বোঝে না, কেন ওই মেয়ে? আপনি কালি কোথাও থেকে মৌমাছির চাক জোগাড় করবেন, ঘরের যে কোনো এক কোনায় লাগিয়ে রাখবো, তবুও আপনি মধু খুঁজতে ওই মেয়ের কাছে যাবেন না। পাশ ফিরল মেজবা, ছানা ভরা চোখে উল্লাসীর দিকে তাকিয়ে বলল, মানে মধু মৌমাছির চাক কি বলছে এসব? হ্যাঁ, আপনি মৌমাছির চাক যখন ঘরে পাবেন
তখন আর বাইরে মধু খুঁজতে বেরোবেন না। আমি ভাই বুঝি না, মধু ঘরে থাকতেও আপনার মৌমাছির চাক কেন লাগবে? এই শহরে ওসব পাওয়া কি সহজ নাকি? বোধগম্য হলো না মেজবার। দু হাতেই নিজের মাথা চেপে ধরে সে বলল, যথেষ্ট হয়েছে, তুমি যাও আর চেঞ্জ করে এসো। নড়ল না উল্লাসী, ঠায় দাঁড়িয়ে রইল মেজবার সামনে। অপরদিকে মেজবা ক্রমেই নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলছে। বুকের ভেতর তুফান শুরু হয়েছে তার। উল্লাসীকে নিয়ে ভাবে সে, নিজের স্ত্রী হিসেবে যতটা ভাবা উচিত ভাবে, তবে বিবেকের কাছেই নিজেকে দৃঢ় রেখে মনের বাসনাগুলো মনের গহীনেই লুকিয়ে রাখে। রোজ রাতে উল্লাসীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিজেকে শান্ত রাখে, এটা সঠিক সময়ের অপেক্ষা করে। তবে আজ উল্লাসী হে কোন নিশায় আকর্ষিত করলো তাকে? নিজেকে সামনে নেওয়া যে বড্ড দায় হয়ে পড়ল। আপনি আমাকে ভালোবাসেন না, আপনি ওই মেয়েকে ভালোবাসেন তাই না? বুঝি তো আমি, সব বুঝি। ছলছলে চোখে ক্ষীণা স্বরে উল্লাসী কথাটা বলতে ঠোঁটে হাসি ফুটল মেজবার। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সে বলল, সব বোঝো? হ্যাঁ, উনি সুন্দর, ওনার মতো আমি ইংরেজিতে কথা বলতে পারি না, ওনার মতো চুল রং করা নেই আমার, ওনার মতো জামা পরি না আমি, এজন্যই আপনি আমাকে ভালোবাসেন না। আমাকে ছোট আদর দিয়ে শান্ত রেখে ওনাকে বড় আদর দেন, আমি সব বুঝি। হঠাৎ উল্লাসীকে ফুপিয়ে কেঁদে উঠতে দেখেই তার মুখ হাঁচলে তুলে ধরল মেজবা। মুগ্ধ দৃষ্টিতেই তার দিকে চেয়ে বলল, এসব কে বলেছে তোমায়? যেই বলুক আমি বুঝি। বোঝো না? তাহলে আপনার কাছে আমার এত চাইতে হয় কেন? ওই মেয়েকে তো না চাইতেই দিয়ে দেন। এ ব্যাপারে কালো তোমায় বুঝিয়েছি উল্লাসী? না আমি বুঝিনি, আমার বড় আদর চাই, দিন না আমায় একটু বড় আদর করে। দিব, সময় হলেই দিব। সময় হয়েছে, আজই দেবেন, দিন না একটু, দিন না, দিন না। সত্যি তোমার বড় আদর চাই? হ্যাঁ চাই। ঘন ঘন কিছু নিঃশ্বাস ফেলে সিদ্ধান্ত নিল মেজবা। মন এবং বিবেকের যুদ্ধে মনকে জিতিয়েই উল্লাসীকে পাজা করে উঠে বিছানায় ধীরে সুস্থে নামিয়ে নিজের ভরটাও ছেড়ে দিল তার উপর। এভাবে চেপে ধরেছেন কেন? নিঃশ্বাস নিতে পারছি না তো। উল্লাসীর কথায় তাল না দিয়ে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে দিল তার ঠোঁটের মাঝে। ধীরে ধীরে শুষিনতে শুরু করলো ঠোঁটের সাথে তার সকল চাওয়া পাওয়াগুলোকে। হ্যাকের পর এক ঠোঁটের স্পর্শ হেঁকে দিতে লাগলো উল্লাসীর পুরো শরীর জুড়ে। বেশ কিছুক্ষণ যাবৎ উল্লাসীকে জড়িয়ে ধরে নিজের বুকে নিয়ে শুয়ে রয়েছে মেজবা। অদ্ভুত এক প্রশান্তিতে ভরে উঠেছে তার বুকের ভেতরটা, পুরো শরীর জুড়ে কাজ করছে তৃপ্ততা, যা নামহীন ভালোবাসার এক জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাকে। এত কেন সুখ এই জগতে, যে সুখের ছায়ায় নিজেকে হারাতে ইচ্ছে করছে বারেবার? তৃপ্তির শ্বাস ছেড়েই উল্লাসী চুলে হাত বোলালো মেজবা। ঠোঁটজোড়া তার কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল, উল্লাসী, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। উল্লাসীর সম্মতি পেয়ে ধীরে সুস্থে বিছানা ছাড়ল মেজবা। আজকে রাতটি কি সত্যি এসেছিল তার জীবনে? সত্যি কি উল্লাসীকে পুরোটা নিজের করে পেয়েছে সে? বিশ্বাস হচ্ছে না নিজেকে যথাযথভাবে সামনে রেখেও শেষমেশ এত দ্রুত এমন একটি রাত তার জীবনে এসেছে তা মোটেও বিশ্বাস হচ্ছে না। সবটাই কল্পনা নয় তো, প্রশ্নই আসে না। তবে কাজটা কি ঠিক হলো? আরও কিছু সময় কি নেওয়া যেত না? ভাবনার গতিপথ বাড়ল না মেজবা। সময় নিয়ে পরিষ্কার হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরের আলো জ্বালালো সে। হেগুলো উল্লাসীর দিকে, কাঁথা গায়ে মুড়িয়ে নিস্তেজভাবে শুয়ে রয়েছে উল্লাসী। তার ক্লান্তি মাখা মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল মেজবা। তারপর ক্ষীণ গলায় ডেকে উঠল তাকে, উল্লাসী, ওয়াশরুমের কাজটা সেরে এসে একেবারে ঘুমাও। তবেই অপর পাশ থেকে উল্লাসীর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। মেয়েটিকে এর মাঝেই ঘুমিয়ে পড়ল। তার সাদা ধবধবে কাঁধে হাত ছুঁয়ে আবারও তাকে ডেকে উঠল মেজবা। এবারও উল্লাসীর দিক থেকে কোনো সাড়া না পেয়ে ভ্রুজুরা খুচকে গেল তার। উদ্বিগ্ন গলায় কয়েকবার ডাকার পরও অপর পাশ থেকেই উল্লাসীর কোনো রকম সাড়া শব্দ না পেয়ে অস্থির হয়ে পানির খোঁজে ড্রয়িং রুম থেকে এগুলো মেজবা। বুকের ভেতরটা অনবরত কেঁপে কেঁপে উঠছে তার। হে কি করে ফেলল সে? উল্লাসী কেন অচেতন অবস্থায় পড়ে আছে বিছানায়? অশান্ত পায়ে ঘরে ফিরে উল্লাসীর মুখে পানি ছিটিয়ে দিল মেজবা। তবে উল্লাসীর ভাবমূর্তি পরিবর্তন না দেখতে পেয়ে লম্বা কিছু দম ছেড়ে নিজেকে শান্ত করল। ঢোক গিলে কাপা হাতে উল্লাসীর শরীর উপর থেকে কাঁথা সরাতে মাথা ঘুরে উঠল তার। সরি উল্লাসী, আই এম সরি, আমি কি করলাম এটা? এই উল্লাসী, আমার কথা শুনছ? সরি উল্লাসী। উতলা মনে নিজের ফোন খুঁজতে শুরু করল মেজবা।
আপাতত এই পরিস্থিতিতে হিবানা ছাড়া দ্বিতীয় কিছু মাথায় আসছে না তার। সে একজন স্ত্রীরোগ বিশারদ, নিশ্চয়ই তার কাছে এর সমাধান রয়েছে। কাপা হাতে ইভানার নাম্বারে ডায়াল করতে করতে হুল্লাসের পাশে এসে বসল মেজবা। তার কপালে হাত রেখে অধীর গলায় বারবার ডেকে উঠল তাকে। অন্ধকার মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে, দূর ওই আকাশ থেকে এক বিন্দু আলোর ঝলকানি দেখা যাচ্ছে। ভোর হতে আর কত দেরি, ফজরের নামাজের জন্য মর্শিদা বেগম উঠলেই অস্থির মনে স্বস্তি ফিরে আসবে অনার। গতকাল দুপুরে বাড়ি এসে পৌঁছলেও এখনও তা সে জানাতে পারেনি হিমাদকে। তাছাড়া তার বিয়ে নিয়েও যে কথা চলছে তাও জানাতে হবে হিমাদকে। ওদিকে নিশ্চয়ই চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে ছেলেটা। বাড়ি আসার পর থেকে রাত অবধি চৈতালির সহচর্য, অপরদিকে চৈতালি যেতেই মা। ছেলের বাড়ির খুঁটিনাটি সব শুনে রাতে ঘুমিয়েছেও তারই ঘরে। অশান্ত মন যে একটিবার হিমাদের সঙ্গে কথা বলার আশায় ছটফট করছে তা যদি কেউ বুঝত। একরাশ বিরক্তি নিয়ে পাশ ফিরল না। সারাদিন জার্নির পর পুরো একটি রাত নির্ঘুমে কাটানো যে কতটা কষ্টকর তা আজ বেশ অনুভব হচ্ছে। আপাতত চোখে ঘুমের অস্তিত্বের দেখা পাওয়া বড়ই জটিল কাজ। আল্লাহরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনগুনিয়ে মোর্শেদা বেগম বিছানা ছেড়ে উঠতে চারিপাশ থেকে ভেসে এলো আজানের সুমধুর সুর। নীরবে আজান পুরোটা শুনল হনা। ফজরের আজান বাকি সব বেলার আজানের চেয়ে সম্পূর্ণ আলাদা। এটি শুনলেই বুকের ভেতর অদ্ভুতভাবে কাঁপন শুরু হয়। যা অন্যান্য ক্ষেত্রে হয় কি না তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে হুজু করে আবার ঘরে ঢুকল হনা। নামাজ পড়া হয় না অনেক দিন, কিছু সুরা হয়তো মাঝখানে ভুলেও বসেছে। অজস্র জড়তা নিয়ে যায় নামাজ বিছিয়ে তাতে দাঁড়ালেও হনা। সময় নিয়ে দুরাকাত সুন্নাত এবং দুরাকাত পরজ নামাজ পড়েই ফোন হাতে বিছানা এসে বসত। সে লম্বা একটি দমছে হেমাদের নাম্বারে ডায়াল করতেই ওপাশ থেকেই ঘুমন্ত গলায় হেমাদ বলে উঠল, অ্যাটলিস্ট তুমি কল করেছ, আমি যে কি পরিমাণ টেনশনে ছিলাম তুমি বুঝবে না। শান্ত গলায় হনা বলল, আমি বুঝি, তুমি ঘুমাওনি, এত দ্রুত ফোন ধরলে যে। ঘুমিয়েছিলাম, তোমাকে তো বলেছিলাম আমার ঘুম বেশ পাতলা। ও হ্যাঁ, রাতে খেয়েছিলে? ওহো, রাত 11টার দিকে একবার তোমার খোঁজ করতে তোমার ভাইয়ের বাসার সামনে গিয়েছিলাম, তবে তুমি ফোনই ধরলে না। আমি তো গ্রামে চলে এসেছি। গ্রামে চলে গিয়েছো মানে? তোমাদের তো বেশ কিছুদিন থাকার কথা ছিল, আমাদের তো একসাথে ঘুরতে বেরোনোর প্ল্যান ছিল, তাছাড়া আমার ক্যাম্পাস ফ্রেন্ড সার্কেল সবার সাথে পরিচয় করিয়ে দেবার কথা ছিল। অন্য এক সময় না হয় করিয়ে দিও। হঠাৎ এভাবে চলে যাওয়ার কারণটা কি? হনার বুক জুড়ে বেরিয়ে এলো একটি দীর্ঘশ্বাস। থেমে থেমে সে বলল, আমার বিয়ের কথা চলছে এমাত, পরশু দেখতে আসবে, তাই হয়তো বড় ভাই বিনা নোটিশে এভাবে নিয়ে এসেছে। হঠাৎ জানি না, একটা কথা রাখবে। ফোনের ওপাশ থেকে ছোট্ট একটি নিঃশ্বাস ফেল হেমাদ, ক্ষীণ স্বরে বলল, বলো। চলো আমরা বিয়ে করে নিই। তা তো অবশ্যই করব, কিন্তু এখন আমার পক্ষে বিয়ে করা কিভাবে সম্ভব? ইচ্ছে করলেই সম্ভব, তাছাড়া তুমি বুঝছ না ব্যাপারটা, অর্পা আপাকে কিন্তু দেখতে এসে বিয়ে পড়িয়ে নিয়ে গিয়েছিল। একদণ্ড ভেবে হেমাদ বলল, ঠিক আছে, আমাকে একটা দিন সময় দাও, আমি কিছুক্ষণের মাঝেই রওনা হচ্ছি, তারপর দেখি বাবার সাথে কথা বলে। হবা খুলো না, মিশ্রিত গলায় বলল, তোমার বাবাকে এসবের মাঝে কেন টানছো? তো টানবো না, বাবা ছাড়া তোমার আব্বার সাথে এ বিষয়ে কথা বলবে কে? সর্বনাশ, তুমি পাগল হয়েছ? ভুলেও এই চিন্তা মাথায় এনো না, তুমি আমার আব্বাকে চেনো না, এসব শুনলে আব্বা আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। উদ্বিগ্ন হয়ে আহমদ বলল, তাহলে কি করব? পালাবো। পালাবো মানে? অসম্ভব। সম্ভব, প্লিজ এমাত। না, তাছাড়া আমার জানা মতে তোমার আব্বা তোমায় অনেক ভালোবাসেন, তোমার কথা উনি ফেলবেন না। এসব আব্বা শুনবেনও না, তুমি বোঝার চেষ্টা করো এমাত, আব্বা এসব প্রেম টেমের কথা শুনলে আমাকে জানে মেরে ফেলবে, নয়তো জোর করে ধরে বিয়ে দিয়ে দেবে। তাই বলে পালানো কোনো সমাধান না। এছাড়া উপায় আছে? এক মুহূর্ত থেমে গম্ভীর স্বরে এমাত বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে ভাবতে দাও। ভাবো, তবে শেষ মুহূর্তে এসে আমায় কষ্ট দিও না। ধীরে ধীরে চোখ মেলে ঝাপসা দৃষ্টিতে চারিপাশটায় নজর দিল হুল্লাসি। তার নির্জীব দেহটি বিছানার সাথে একদম সেটে লেগে রয়েছে।
যেন নিথর এই দেহ থেকে সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে সে। উঠে বসতেছে ও শরীরে সায় না পেয়ে আবারও চোখ জোড়া বুঝল হল্লাসে। পুরো শরীর তার ব্যথায় জর্জরিত, মাঝে মাঝে জ্বলে জ্বলে উঠছে। ছোট চেপে নিজেকে সামলানোর চেষ্টায় ব্যর্থ হয়ে তার দুচোখ ফেটে বেরিয়ে এলো পানির ধারা। কীভাবে পারলেন উনি এতটা বাজে আচরণ করতে,